ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে এই মুহূর্তে কিন্তু এবিভিপি যারা মিছিলকারী তাদের সাথে এই মুহূর্তে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছে পুলিশের। আমাদের শান্তিপূর্ণ মিছিল পুলিশ আটকেছে, পুলিশ তাদের দলছাড়ার কাজ করছে, দলদাস এই পুলিশ উর্দিধারী গুন্ডা বাহিনী। এবিভিপি যারা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু বাসে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, ইতিমধ্যে দুটি বাস ভর্তি এবিভিপি যারা কর্মী সমর্থক তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কার্যত পুলিশের সাথে দেখা যাচ্ছে কার্যত খণ্ডযুদ্ধ। যেভাবে পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করলো ঠিক এইভাবে যদি দীর্ঘদিন ধরে যাদবপুর ক্যাম্পাসে এই পুলিশের যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি থাকতো তাহলে আজকে বাইকে হারাতে হতো না। ফলে বুঝতে পারছেন যে কি রকম পরিস্থিতি এবিভিপির মিছিলকে কেন্দ্র করে, সেরকম কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য বাড়তি তৎপরতা এবং বাড়তি সতর্কতা পুলিশের তরফে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে পুলিশি ব্যবস্থাপনার ছবি তুলে ধরছিলাম, এবার যাদবপুর থানার সামনে কি পরিস্থিতি, কতটা ব্যবস্থাপনা পুলিশের তরফে করা হয়েছে, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি সেই ছবি তুলে ধরবেন। একবার দেখাও সুকান্ত, আজকে বিজেপি যুব মোর্চার এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে যাদবপুর থানার পাশ দিয়ে যাবে, কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি উত্তেজনার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা কিভাবে নিশ্চিত করছে পুলিশ? দেখো অতিরিক্ত ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে, তোমাকে একবার দেখানোর চেষ্টা করবো থানার ঠিক সামনের চিত্রটা, যেখানে কিন্তু ফোর্স ইতিমধ্যে এখানে ডিপ্লয় করা হয়েছে, আরও ফোর্স থানার একেবারে পিছনের দিকে গেটে রয়েছে। মিছিল আরেকটু কিছুটা এগোলেই, তার কারণ আমরা জানি এই যে 3 রাস্তা মোড় যেখানে তুমি এই মুহূর্তে পুলিশ ডিপ্লয়মেন্ট দেখছো, এখান থেকে 8B পর্যন্ত যাবে এবং তার আগে কিন্তু 4 নম্বর গেট যেখানেও একই রকমভাবে কিন্তু পুলিশের নিরাপত্তা করা একেবারে নজরদারি জোরদার রাখা হয়েছে, যেখানে ডিসির নেতৃত্বে সেখানে একটি আলাদা করে ফোর্স রয়েছে। এবং ঠিক যাদবপুর থানার সামনে কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখিয়েছি তাতে তুমি দেখেছো যে অখিল ভারতীয় বিদ্যা পরিষদের তরফে 50 থেকে 60 জনের একটি কর্মী সমর্থক তারা আচমকা মিছিল করে একেবারে থানার সামনে এসে বসে পড়েন, তাদেরকে কেন্দ্র করে পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ বাধে। ফলত ইতিমধ্যে এখানকে যে শান্তি শৃঙ্খলা কিছুটা বিঘ্নিত হয় এবং সেই কারণে এই যে পুরো চত্বর তুমি দেখছো এখানে প্রচুর ফোর্স ইতিমধ্যে মোতায়েন করে রাখা হয়েছে, এক্সট্রা রিজার্ভ ফোর্স তা থানার অন্যদিকে রয়েছে। মিছিল আরেকটু এগিয়ে আসলে পুরোপুরি কিন্তু সেটিকে ঘিরে নেওয়া হবে, যদিও তাদেরকে কোনোভাবে বাধা দেওয়া হবে না। মিছিল একেবারে এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যে যাদবপুর থানার সামনে থেকে সরাসরি চলে যাবে 8B বাস স্ট্যান্ড। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে ছবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, একেবারে 4 রাস্তা মোড় সচল রাখা হয়েছে, কিন্তু মিছিল যখন এগিয়ে আসবে একটা সাইড কিন্তু পুরোপুরি ব্লক করে দেওয়া হবে। সামনে যে সিগন্যাল দেখছো কিছুক্ষণের মধ্যে ওইখান থেকে মিছিল কিন্তু সরাসরি ঠিক এই জায়গাতে আসবে এবং এই 3 রাস্তার মোড় থেকে সরাসরি চলে যাবে, তা কিন্তু 8B পর্যন্ত। কিছুক্ষণের জন্য এই রাস্তা একেবারে একটু স্তব্ধ রাখা হবে, কিছুটা যানজট নিয়ন্ত্রণ রাখা হবে, কিছুটা যান চলাচল হয়তো নিয়ন্ত্রিত হবে। বেশ সুকান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ, নিঃসন্দেহে নজর থাকবে আমাদের এই মিছিল যত এগোবে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে।